বাংলাদেশে একটা মানে অবাককর একটা ঘটনা ঘটছে। কি ঘটনা? গতকাল সেটা হচ্ছে একটা বিরল ঘটনা, মানে দেখা যায় না এরকম কোনো ঘটনা। সেটা হচ্ছে আমাদের এক ফ্রেন্ড, পরে বলি ফ্রেন্ডের নাম, সে হচ্ছে জীবনে কোনোদিন দেখছো মিরপুর এক থেকে 180 টাকা ভাড়া খরচ করে বাড্ডা যায় বাথরুম করতে। আর সে মানুষটা কি জানো? রোহান স্যার কেউ না বলে আমি ঠিক গেস করেছিলাম। তুমি স্যার এরকম কাজ কেউ করতে পারবো না। দেখ এটা একটা এমন একটা জিনিস, ঠিক আছে, এটা মনে কর চাপ দিলে আর মনে কর ব্যবহার করে যায়। হ্যালো হ্যালো, কেমন আছো? এই তো ভালো আছি, তুমি কেমন আছো? ভালো, কি করো? কি আর করবো, এই তো বন্ধুদের সাথে। ও আড্ডা দিতেছ, ভালো ভালো। এই তুমি একটু আসো না, তোমাকে নিয়ে কোথাও ঘুরতে যেতাম না। আমি এখন আসতে পারবো না। আমিও মিস করতেছি বাট আসতে পারবো না। আসবি না? না, বললাম তো না, বল আসতে পারবো না এখন। আসলে এখন একটা জোর করে দিস। আচ্ছা। কালকে তো ওই যে কবুতর তো নিলাম দেখলি, তো কবুতর তো একটা সমস্যা হয়ে গেছে। বাসায় নিয়ে দিয়ে কবুতরের ইয়ে বক্স উঠছে, ওষুধ কাজ নেই। ইউটিউবে দেখলাম ভিডিও, মানে ইউটিউবে কইতেছে যে রিবোফ্লেক্সিন নামে একটা ওষুধ 5 দিন খাওয়ালে ওটা ঠিক হয়ে যাবে। মানে এবার সম্পূর্ণ যাইবো কেন, নাকি আবার ওই যে শুকায় গা সব দেখা, ওইটা পরে দেখা যাবে। ওষুধ কিনতে যামো না তো সজীবের, তো দেখলাম আইলো আমি সজীব কই গেল বুঝলাম। কথা কইতে কইতে 2 ঘন্টা হঠাৎ করে ফোন আসলো, একটা ফোন নিয়ে গেল গা, কল দিতেছি, কলেও তো দেখা যায় বিজি 2 ঘন্টা ধরে বুঝতেছে না কি দে হইব। ওর মানে 2 ঘন্টা একটা মানুষের সাথে যদি কথা কয়, এটা অবাক করা একটা বিষয়, তাই না? অবাক করা মানে এটা তো ওয়ার্ল্ড রেকর্ড, আমি কয়দিন পর এরকম এরকম চলতে থাকলে তো মনে হইতেছে না যে ওর মানে খুব একটা ভালো হইব, তাই না? গেছি আরেকবার ফোন দিয়ে ট্রাই করতে। দাঁড়া ফোন দিই। শুভ, কালকে কল দিছিলাম ধরলি না। শরীর ভালো ছিল? কি ছিল? মাথা ভালো ছিল রে ভাই। ও কালকে একটা অনুষ্ঠানে গেছিলাম, খুব আনন্দ হয়েছে শুনছি। সব আমার ওটা বলছো, তোর খুব মিস করছি রে। আমিও মিস করছি, শরীর ভালো ছিল না। তাই মানে দাঁড়া একটু, 1 মিনিট কাকে একটু আসতেছে। হ্যাঁ একটু, হ্যাঁ ওই যা একটু আসতেছি। হ্যালো। হ্যালো, কেমন আছো? ভালো, তুমি? আমি ভালো আছি। কোথায় আছো তুমি? এই তো নদীর পার দাঁড়িয়ে আছি। তোমাকে খুব মিস করতেছি। আমিও। তুমি পাশে থাকলে প্রকৃতির সৌন্দর্যটা আরো বাইরে যাইতো। আমার কাছে ভালো লাগতো দেখতে। আমারও তাই মনে হয়। তুমি পাশে থাকলে কি লাগে বলো? আসলে ভালোবাসে এরকমই হয় বুঝছো? ভালোবাসার মানুষটা পাশে থাকলে আর কিছুর প্রয়োজন হয় না, এই জন্যই তো বললাম খুব মিস করতেছি। রাফে তাহলে ফ্রি আছো না সেদিন? যাবি ভাই? আচ্ছা, হ্যাঁ যাবি। আচ্ছা আচ্ছা, আমি পরেও কল করবো না। হ্যাঁ আচ্ছা, রাখি। আচ্ছা আচ্ছা, কি রে বেটা একটু কথা বলে দেবি না? হ্যালো। হ্যালো, কোথায় আছো তুমি? এই তো আছি একটু বাইরে।
বাইরে। এই তুমি কি কিছু দরকার থাক দরকার থাকলে বলো, কারণ তুমি তো জানোই আমি তোমার জন্য সব কিছু করতে পারি। না মানে কিছু কথা ছিল এই আর কি। আচ্ছা তুমি কি আমার সাথে কথা বলতে সংকোচ বোধ করতেছো? কিছু বলা থাকলে খোলাখুলি বলো আমাকে। আসলে তা না সজীব, আই এম সরি, আমি এই রিলেশনটা আর কন্টিনিউ করতে পারছি না। এই তুমি আমার সাথে মজা করতেছো তাই না? না সজীব, আই এম সিরিয়াস। তাহলে আমাদের এত বছরের সম্পর্ক কি এভাবে শেষ হয়ে যাবে? আমাদের ভালোবাসা শেষ পর্যন্ত কি এই হবার ছিল? সজীব আই এম সরি, আই এম সরি, আই এম সরি। হ্যালো হ্যালো, নম্বরটি এই মুহূর্তে বন্ধ আছে। আপনার কাঙ্ক্ষিত গ্রাহককে ভয়েস এসএমএস পাঠাতে চাইলে স্টার প্রেস করে গ্রাহকের। হ্যালো। হ্যাঁ হ্যালো, কোথায় তুমি? আর কত সময় অপেক্ষা করবো? কেন অপেক্ষা করছো? জানতাম তুমি ফিরে আসবে, কাল রাতেই তো তোমাকে বললাম জাজ ঘুরতে যাব। ও হ্যাঁ হ্যাঁ, থাক বাবা আর মনে করতে দেবো না, তুমি আসো তো আর অপেক্ষা করতে পারছি না। রাফি শোনো, আমার জন্য আর অপেক্ষা করো না। মানে বাসা থেকে আমার বিয়ে ঠিক করে ফেলেছে, আমি তোমাকে ততটা ভালোবাসি, আমার বাবা মাকে ততটা ভালোবাসি। তাহলে তুমি তোমার বাবা মাকে বলো যে তুমি এখন বিয়ে করতে রাজি না, তুমি আমাকে ভালোবাসো। জানিয়েছি, বাবা মা রাজি না। দেখো আমি আর বেশি কিছু বলতে চাই না, শুধু নিজের একটু যত্ন নিও, এতটুকুই। তাই? তাই। আচ্ছা ঠিক আছে, ভালো থেকো। Thank you.
আরো নিতেছ মসুরে প্রেম ভালোবাসা সব মানুষের জীবনে আসে, তবে সব ভালোবাসার পরিণতি কখনো এক হয় না। কিছু ভালোবাসা কাচের দেয়ালের মতোই ঠুনকো, যা ভেঙে গেলে ঝরে পড়ে অসংখ্য প্রাণ। জীবন যা কারোর জন্য থেমে থাকে না, জীবন চলে তার নিজস্ব আপন গতিতেই। জীবনের স্রোতে গা ভাসিয়ে অতীতকে ভুলে যাওয়া শ্রেয়।